Hello coders, this is Alcobot048B. এই video tutorial আমরা latest code forces round 8 to 9 diff 2 এর problem d factorial divisibility নিয়ে আলোচনা করব। তো problem description টা অবশ্যই নিজের উপর পড়ে নেবেন। এখানে সবার আগে আমার কাছে দুইটা ভেরিয়েবল দেওয়া থাকবে n এবং x আর আমার কাছে একটা অ্যারে দেওয়া থাকবে। তো জিনিসটা আমি এইভাবে দেখাই। ফর এক্সাম্পল আমার কাছে একটা ভেরিয়েবল দেওয়া আছে n, ওই n লেন্থের একটা অ্যারে দেওয়া থাকবে আর একটা ভেরিয়েবল দেওয়া আছে x। তো এখন আমার এখানে ভ্যালুগুলো হচ্ছে এ অফ জি, এ অফ ওয়ান, এ অফ টু, এ অফ থ্রি, এ অফ ফোর আপ টু এ অফ এন। ওকে, তো এখন আমার যেটা করতে হবে প্রত্যেকটা ভ্যালুয়ের ফ্যাক্টোরিয়াল বের করতে হবে। ফ্যাক্টোরিয়াল এ অফ ওয়ান, ফ্যাক্টোরিয়াল এ অফ টু, ফ্যাক্টোরিয়াল এ অফ থ্রি আপ টু ফ্যাক্টোরিয়াল এ অফ এন। দেন এই সকল ফ্যাক্টোরিয়ালগুলোকে আমার যোগ করতে হবে। যোগ করার পরে আমার টোটাল যে ভ্যালুটা আসবে আমার বলতে হবে যে এক্স ফ্যাক্টোরিয়াল দ্বারা এই ভ্যালুটা ডিভিজেবল কিনা। দ্যাটস ইট, এক্স ফ্যাক্টোরিয়াল দ্বারা এই টোটাল যে ভ্যালুটা এটা ডিভিজেবল কিনা সেটা আমাকে বলতে হবে। তো ফর এক্সাম্পল আমরা যদি এখানে দেখি যে একটা টেস্ট কেস, এখানে থ্রি টু 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 থ্রি থ্রি, তো এখানে যে প্রথম টেস্ট কেসটা, এখানে আমার থ্রি ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল এরকম সবগুলোকে যদি আমি ফ্যাক্টোরিয়াল বের করি আমার অ্যান্সার আসবে 24, আর আমার যে এক্সের ভ্যালু সেটা দেওয়া আছে 4। তো 4 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 24, তো 24 ইজ ডিভিজেবল বাই 24, এই জন্য আমার এখানে অ্যান্সার হচ্ছে ইয়েস আর এখানে হচ্ছে অ্যান্সার নো, এরকম। তো এখন আমি সিম্পলি বুঝতে পারতেছি যেহেতু আমার এখানে যে ভ্যালুগুলো অ্যানের ভ্যালু আপ টু 10 to 5 into 10 to the power 5, আর এক্স এর ভ্যালু 5 into 10 to the power 5 হইতে পারে হাইয়েস্ট, আর এর মধ্যকার যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে আপ টু 5 into 10 to the power 5 পর্যন্ত যাইতে পারে, কারণ এগুলো স্মলার আর ইকুয়াল এক্স। এখন এত বড় ভ্যালুর জন্য কিন্তু আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে পারি না। ওকে, তো দ্যাট মিনস আমার যে নাইভ অ্যাপ্রোচ, সেই নাইভ অ্যাপ্রোচে প্রবলেমটা যদিও স্ট্রেট ফরওয়ার্ড, বাট নাইভ অ্যাপ্রোচ যেটা আমাকে করতে বলছে সেটা করতে গেলে কিন্তু আমার কখনো সেটা পসিবল না। আমার এতটা মেমোরিও কম্পিউটারে নাই আর এত টাইম লিমিটও কিন্তু এখানে দেওয়া নাই। এখন আমি এটা কীভাবে করতে পারি, আমি জাস্ট যদি একটা জিনিস চিন্তা করি, ফর এক্সাম্পল আমার এখানে যে টোটাল সামেশানটা, এই টোটাল সামেশানটা ধরে নিলাম আমি এস। ওকে, তো যদি আমি ধরে নিলাম আমার যে এস যে ভ্যালুটা, ধরে নিলাম আমি এস ভ্যালুটা হচ্ছে এই যে ফ্যাক্টোরিয়াল এক্স, এক্স ফের ফ্যাক্টোরিয়াল দ্বারা ডিভিজেবল, তাহলে তার মানে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, পি ইন্টু এক্স ফ্যাক্টোরিয়াল, পি ইন্টু এক্স ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু পি, রাইট? এটাই তো দাঁড়াচ্ছে। ধরে নিলাম যদি আমার এই এক্সপ্রেশনটা আসলে এক্স ফ্যাক্টোরিয়াল দ্বারা ডিভিজেবল হয়, তাহলে পি ইন্টু এক্স ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু পি হবে, কারণ এটা এটা আমার ইকুয়ালি ডিভাইড করবে আর ডিভিজেবল ভ্যালুটা হবে এই পি এর সমান। এখন আমরা এই যে এই টেস্ট কেসটা থেকে একটা এক্সাম্পল নিই। এখানে আমার দেওয়া আছে থ্রি টু 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 থ্রি থ্রি, এখন এই জিনিসটাকে আমার এই এক্সপ্রেশন আনতে হবে। এভাবে যদি আনতে জিনিসটা সিম্পলি লিখতে গেলে আমার এখানে তিনটা টু আছে, রাইট? দ্যাট মিনস জিনিসটা হচ্ছে থ্রি ইন্টু টু ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা, প্লাস আবার তিনটা থ্রি আছে, তাহলে জিনিসটা হচ্ছে থ্রি ইন্টু পি ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আমি 4 পর্যন্ত ক্যালকুলেট করি। কেন 4? কারণ আমার এক্সের ভ্যালু এখানে 4 দেওয়া আছে এই যে এই টেস্ট কেসে। আমি 4 পর্যন্ত ক্যালকুলেট করি, আর আমার এখানে তাহলে কয়টা 4 আছে? আমার এখানে 4 একটাও না, দ্যাট মিনস 0 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল আছে, রাইট? ওকে, এবার আমরা এখানে দেখি, এখানে আমার যে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু অ্যাকচুয়ালি 3 ফ্যাক্টোরিয়াল, রাইট? এইটুকু কিন্তু আমার 3 ফ্যাক্টোরিয়ালে বোঝাচ্ছে, তাহলে আমি এইটুকু মুছে দিয়ে জাস্ট একটা 3 ফ্যাক্টোরিয়াল ধরে নিই, আর আমার কাছে অলরেডি 3টা 3 ফ্যাক্টোরিয়াল আছে, দ্যাট মিনস আমার আরেকটা 3 ফ্যাক্টোরিয়াল যোগ হলো। তো আমার কয়টা 3 ফ্যাক্টোরিয়াল আছে এখন? আমার কাছে এখন 4টা 3 ফ্যাক্টোরিয়াল আছে। ওকে, ওকে, ডান। তো এখন যে যে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল আছে এটাকে কি আমরা 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু অ্যাকচুয়ালি 4 ফ্যাক্টোরিয়াল, রাইট? আমার কাছে কিন্তু একটা 4 ফ্যাক্টোরিয়াল ছিল না, বাট আমার কাছে কিন্তু এখন একটা 4 ফ্যাক্টোরিয়াল চলে আসছে।
তাহলে আমার কাছে এখন 4 ফ্যাক্টোরিয়াল কয়টা আছে, আমার কাছে 4 ফ্যাক্টোরিয়াল একটা আছে। দ্যাট মিন্স এগুলো আমি মুছে দিই, দ্যাট মিন্স আমার এই যে সম্পূর্ণ এই অংশটা, এই অংশটাকে কিন্তু আমি ডিরেক্টলি কনভার্ট করে লিখতে পারি কি, আমি ডিরেক্টলি কনভার্ট করে লিখতে পারি 1 × 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক এই জিনিসটা আমরা এখানে পাইছিলাম, পি ইন্টু এক্স ফ্যাক্টোরিয়াল, আর এখানে এক্স হচ্ছে 4 আর পি হচ্ছে 1। দ্যাট মিন্স আমার যে সম্পূর্ণ অ্যারেটা দেওয়া আছে সেই সম্পূর্ণ অ্যারের প্রত্যেকটা ভ্যালুর ফ্রিকোয়েন্সি আমি স্টোর করব। ওকে, ফ্রিকোয়েন্সি স্টোর করে আমি জিনিসটা অনেকটা ভাবে রাখবো। ফর এক্সাম্পল আমার কাছে কাউন্ট অফ আই, কাউন্ট অফ আই মানে বুঝাচ্ছে আমার এই আই ভ্যালুটা কতবার আছে। ওকে, এখন যদি আমার কাছে এরকম থাকতো যে আমার কাছে যদি এরকম একটা অ্যারে থাকে যে 3 3 3, তারপর আমার কাছে 6টা 2 আছে, এখানে 2 2 2, তারপর 2 2 2, তাহলে আমি জিনিসটা এভাবে লিখতে পারি, 6 × 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 × 3 ফ্যাক্টোরিয়াল। এখন এই 6 × 2 ফ্যাক্টোরিয়ালকে আমরা 6 / 3 = 2 × 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, 2 × 3 ফ্যাক্টোরিয়াল। দেন এই 2টা আমি এখানে অ্যাড করে দিব, মানে আমার কাছে যদি কোনো একটা ভ্যালু থাকে আই, আর সেটা যদি আমার কাউন্ট অফ টাইমস থাকে তাহলে, এবং সেটাকে যদি আমি আই প্লাস 1 দিয়ে ডিভাইড করি, এবং সেটা যদি নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে যত ভাগফল হচ্ছে, ভাগফল যত হচ্ছে সেটা কিন্তু আমরা আই প্লাস 1 এর কাউন্ট অ্যাড করে দিতে পারি, এবং এই কাউন্টটা আমি 0 করে দিতে পারি। ঠিক এখানে যেমনটা আমি করেছিলাম, এখানে আমরা যখন দেখেছি যে আমার 2 ফ্যাক্টোরিয়ালের যে কাউন্টটা সেটা 3 দ্বারা ডিভিজেবল, তখন আমরা সেই ডিভাইড করার পরে যে ভাগফলটা, সেই ভাগফলটা কাউন্ট অফ 3 এর ভিতরে অ্যাড করে দিয়েছি এবং 2 এর কাউন্টটা টোটালি নীল করে ফেলেছি। এরকম করে শেষ পর্যন্ত আমার এক্স এর কাউন্টে গিয়ে আমি একটা ভ্যালু পাবো, তারপর আমি আবার চেক দিব 1 থেকে x-1 পর্যন্ত, যদি এবার সবগুলো 0 হয়, দ্যাট মিন্স সবগুলো ভ্যালু আমার এখানে এসে পঞ্জীভূত হয়েছে, তখন আমার অ্যান্সারটা হবে ইয়েস, আর না হলে নো। তো আমি যদি কোডে যে জিনিসটা একটু সিম্প্লিফাইড হবে, সবার আগে আমি n এবং x ইনপুট নিব, তারপর আমি একটা ভেক্টর অফ ইন্টিজার বা একটা অ্যারে নিব, তার সাইজ নিব আমি x+1, যাতে আমি 0 থেকে x পর্যন্ত স্টোর করতে পারি। তো আমি 0 থেকে n রাখ পর্যন্ত আমার n সংখ্যক ভ্যালু ইনপুট নিতে হবে। প্রতিবার আমি v ইনপুট নিলাম এবং v যে কাউন্ট সেই কাউন্টটা আমি বাড়াই নিলাম। ওকে, দেন 1 থেকে x এর আগ পর্যন্ত x কেন করি না, কারণ x ফ্যাক্টোরিয়াল তো x দ্বারা n নিয়ে ডিভিজেবল হবে, আর আমি x-1 পর্যন্ত যখন পৌঁছাবো তখন x-1 এর পরে যখন i+1 এর অ্যাড করবো তখন x এ গিয়ে কিন্তু সেটা অ্যাড হবে, তো আমার x এর এক্সট্রা করে চেক করা দরকার নেই। আই থেকে এক্স এর আগ পর্যন্ত আমি যাবো, যদি কাউন্ট অফ আই মডিউলো i+1 = 0 হয়, তাহলে এই কাউন্ট অফ আই ডিভাইডেড বাই i+1টা আমি কাউন্ট অফ i+1 এর ভিতরে অ্যাড করে দিব, আর কাউন্ট অফ আইটা হয়ে যাবে 0। তো যদি আমার পসিবল কেস হয় তাহলে 1 থেকে x-1 পর্যন্ত প্রত্যেকটার কাউন্ট 0 হয়ে যাবে এবং সবগুলোর কাউন্ট আমার এক্সে গিয়ে উঠবে। তো আমি আরেকটা চেক দিব, 1 থেকে x-1 পর্যন্ত যদি আমার কোনো একটা কাউন্ট 0 না হয় তখন অ্যান্সার হবে নো, আমি জাস্ট নো প্রিন্ট করে ব্রেক করব, না হলে শেষ পর্যন্ত যদি সবগুলো 0 থাকে অ্যান্সার হবে ইয়েস। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো, টিল দেন গুড বাই।